প্রিয়জনকে নিয়ে নিরিবিলিতে সময় কাটাবার সেরা জায়গা হলো মন্দারমণি। দীঘা থেকে 30 কিলোমিটার পেছনে রয়েছে এই মন্দারমণি। মন্দারমণির সেরা আকর্ষণ হলো সুইমিং পুল সহ রিসর্ট। এছাড়া রিসর্ট থেকে সমুদ্রের উত্তাল জলরাশি কীভাবে রিসর্টের গায়ে আছড়ে পড়ছে তা দেখা যায়। আজকের এই ভিডিওটি হলো মন্দারমণি রিসর্ট ট্যুর। রিসর্টগুলো ঠিক কেমন, খরচ কত, সমস্ত বিবরণ এই ভিডিওতে পাওয়া যাবে, তাই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। বন্ধুরা, এইরকম ট্যুর সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিও দেখবার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা আমাদের এই ট্যুরটি শুরু করেছি দীঘা থেকে। দীঘা থেকে মন্দারমণির দূরত্ব রিসর্টের মজা নেবে। আজকে আমরা দেখব যে মন্দারমণি বাজেট ট্যুরও করা যায়। চাউলখোলা থেকে মন্দারমণির যাওয়ার যে রাস্তার যে দৃশ্য সেটা কিন্তু অসাধারণ। সবুজ গায়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাইডে অনেক রকম মাছের ভিড়ও দেখতে পাওয়া যায়। চলে তো এসেছি মন্দারমণি সমুদ্রের ধারে। এখানকার মেন ফেসিলিটি হলো সমুদ্র একদম সাইড, একদম কাছে সমুদ্র। এই জায়গাটির নাম হলো দাদন পাত্র বাড়। এই জায়গাটি মন্দারমণি বাজার নামেও খ্যাত। দুপুর 12টা পর্যন্ত জোয়ার থাকে, তাই মন্দারমণিতে দুপুর 12টার মধ্যে গেলে কিন্তু কোনো সি বিচ দেখতে পাওয়া যাবে না। দাদন বিচ বলে একটি জায়গায় মন্দারমণি যাওয়ার আগে পরে আমরা এই সমুদ্রের বিচের কাছেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সেই পুরনো ডিম টোস্ট দাদন বিচ, এটা মন্দারমণির মধ্যেই পড়ে। এটাকে মন্দারমণি বলা যেতে পারে, বাট মন্দারমণির ঠিক 2-4 কিলোমিটার আগে দাদন বিচ পড়ে। এই দাদন পাত্র বা মন্দারমণি বাজারে একটি বিশ্ব বাংলা পার্ক করা রয়েছে। এইখানে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা মার্কেটগুলো বসে, মাছ ভাজা বা সমস্ত দোকানপাট সব সন্ধ্যেবেলায় দেখতে পাওয়া যায়। এখন জোয়ারের টাইম, তাই এখন সমস্ত কিছু বন্ধ। বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়েছি লাক্সারি বেনিয়ান্টি রিসর্ট মন্দারমণি। এই রিসর্টটি একদম নতুন হয়েছে, আর এই রিসর্টটি আমাদের খুবই ভালো লেগেছিল, কারণ এই কটেজগুলো একগুলো টেন্টের মতো দেখতে অসাধারণ, এবং সামনেই সুইমিং পুল এবং তার উল্টো দিকেই রয়েছে সমুদ্রের জলোচ্ছ্বাস। আর বাংলোতে
বাংলোতে 5,000 একলে বেশি দাম, উইথ সুইমিং পুল তো না আলাদা দাম? আচ্ছা, আর 12 থেকে 16 আগস্ট পর্যন্ত কোনো ফাঁকাই নেই, কোনো রুম ফাঁকা নেই, এত আগে থেকে বুক। আমরা আসলে 15 আগস্টে ছুটি কাটাবার জন্যই রিসোর্ট খুঁজছিলাম, বাট ওই ডেটে কোনো রিসোর্টই খালি ছিল না। বন্ধুরা, আমরা রিসোর্টগুলো খুঁজছিলাম সকাল 10টার আশেপাশে, তখন ছিল ফুল জয়ার, তাই আমরা অনেক রিসোর্টের মধ্যেই ঢুকতে পারিনি। এই এখন আমরা হোটেল ড্রিমল্যান্ড রিসোর্টের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটায় ঢুকেছি, এই রাস্তাটি পুরো জোয়ারের জলে ভর্তি, তাই আমরা রিক্স নিয়ে আর ওই সমুদ্রের ধারে রিসোর্টটাই যাইনি। আমাদের দুর্ভাগ্যবশত আমরা হোটেল সোনার বাংলাতেও ঢুকতে পারিনি জোয়ারের জন্য। বন্ধুরা, আমরা এখন এসে গেছি সান সিটি রিসর্টে। এই সান সিটি রিসর্টটি সব থেকে বড় রিসর্ট, এটি আগে নাম ছিল রোজ ভ্যালি রিসর্ট। এই রিসর্টের মধ্যে কী কী আছে সমস্ত বিস্তারিত বিবরণ আমরা ভিডিওতে দেখাবার চেষ্টা করছি। রিসোর্টগুলো সত্যি অসাধারণ আর দারুণ। বন্ধুরা, আমরা এখন এসে গেছি প্রিমিয়াম রিসর্ট সমুদ্র বিলাস। এই রিসর্টগুলি মন্দারমণির মোহনার দিকে রয়েছে। এই রিসোর্টগুলি সত্যি অসাধারণ, এর কটেজ এবং এর বিল্ডিংগুলো সুন্দর, সুইমিং পুল তো অসাধারণ, এগুলোও খুব ভালো লেগেছিল। রেঞ্জ কিন্তু খুব বেশি নয়, 3,000 থেকে শুরু। বন্ধুরা, আমরা এখন মন্দারমণির সব থেকে লাক্সারিয়াস রিসর্টে চলে এসেছি, নাম হলো গ্র্যান্ড বিচ রিসর্ট। এই বিজনেস ইউনিট অফ এজিএম গ্র্যান্ড হোটেলস প্রাইভেট লিমিটেড ইউনিট। বন্ধুরা, আমরা এখন এসে গেছি গোল্ডেন সিকুইন বিচ রিসর্ট মন্দারমণি। এই রিসর্টটি সমুদ্রের একদম ধারে এবং এর রুম ভাড়াও কিন্তু অনেক কম, সাধ্যের মধ্যে। তোমরা চাইলে এখানে আসতেই পারো। এই একদম পারফেক্ট, আমরা যেরকম চাইছি খুঁজছি, রেটও সেরকম একদম পারফেক্ট। ক্লাসিক বিচ রিসর্টটি আমাদের সবাইরই সাধ্যের মধ্যে, 1500-2,000 মধ্যে অনেক ডিলাক্স রুম পাওয়া যায়। আর একটি বাজেট ফ্রেন্ডলি রিসর্ট হলো মেরিনো বিচ রিসর্ট। এইটিও অনেক কমে, 18,000-2,500 মধ্যে অনেক ভালো রুম পাওয়া যায়, উইথ সুইমিং পুল সমুদ্রের ধার বরাবর।
অ্যাকোয়ামেরিনা ড্রাইভ ইন রিসর্ট সব থেকে ভালো লেগেছিল। নেক্সট টাইম যখন আসব এখানেই আসার ট্রাই লাগাবো। এই রিসর্টটির রুম রেঞ্জও অনেক কম এবং সুইমিং পুলও অসাধারণ এবং সি ফেসিংটাও দারুণ। এটি মন্দারমণির কাছের দিকে দাদনপাত্র বারে রয়েছে। মন্দারমণি থেকে এবার ফিরে যাচ্ছি। হোটেল তো যে ডেটের জন্য আমরা এসেছিলাম ওই ডেটের তো হোটেল পেলাম না। আমরা এসেছিলাম 13 আর 14 বুক করবার জন্য, কোনো হোটেল ফাঁকা নেই, মানে এটা একটা অসম্ভব ব্যাপার। এক মাস পরে 13-14 তারিখ আগস্টের কোনো হোটেল ফাঁকা নেই। আউট অফ রেঞ্জও কিছু হোটেল আছে, কিছু রেঞ্জের মধ্যেও হোটেল আছে। আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম আমাদের যে রিসর্টটা আমরা নেবো ওতে সুইমিং পুলটা থাকবে। তো সুইমিং পুলওয়ালাগুলো দেখলাম 2500-3000 টাকাতেও আছে, কিন্তু ওই ডেটটাই নেই। তবে এর পরবর্তীকালে যখন আমরা মন্দারমণি আসবো তখন আমরা যেহেতু কার্ড বা নম্বরগুলো নিয়ে নিয়েছি তাহলে আমরা আগে থেকে বুক করে নেব। বুক করে বাই ফোনে বুক করে ফোনপেতে টাকা পাঠিয়ে আমরা করে নেব, কারণ ওরা বললো যে বাই ম্যাক্সিমাম ট্যুরিস্টরাই ফোনপে করে নাম্বারে ফোন করে ওরা বুক করে নিয়েছে। দারুণ লেগেছে, অনেক অনেকগুলো রিসর্ট সব দেখাবো তোমাদের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা এখন ফিরে যাব। মোটো ব্লগ এখানেই শেষ। খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। এখন তো রোদ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখনও রেনকোটটা খুলিনি, রেনকোটটা এবার খুলে দিতে হবে, খুব গরম লাগছে। দারুণ লেগেছে ট্রিপটা, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।